প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের নিয়মিত আয়োজন এক ঝলকে। আজ রবিবার ২২ অগ্রহায়ণ ১৪২৯, দুই জমাদিউল আউয়াল ১৪৪৪, ২৭ নভেম্বর ২০২২। চলুন দেখে নেওয়া যাক আজকের বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান খবরগুলো। মানুষ মারলে একটা কেউ ছাড়ব না, মহিলা আওয়ামী লীগের সম্মেলনে শেখ হাসিনা। নিরপেক্ষ ভোট হলে জামানত থাকবে না, কুমিল্লায় গণসমাবেশে মির্জা ফখরুল। মেসি ম্যাজিকে আর্জেন্টিনার জয়। সরাসরি চলে যাচ্ছি পেছনের পাতায়। পেছনের পাতার আজকের প্রধান শিরোনাম, ধ্বংসাত্মক পরিকল্পনায় জঙ্গিরা, নির্বাচন সামনে রেখে ছক। ওভার ইনভয়েসিংয়ে বাড়ছে পণ্যের দাম। লক্ষ্মীপুরের রাজনীতি পরিস্থিতিতে নিজেদেরই শক্তিশালী ভাবছে সব দল। মাঠে ময়দানে রয়েছে দুরন্ত মেসি, আর্জেন্টিনা ২, মেক্সিকো ০। গ্রুপ পর্বে নেই নেইমার। শোবিজের আজকের প্রধান শিরোনাম, হারলেও ব্রাজিল জিতলেও ব্রাজিল, সাক্ষাৎকারে মির্সাব্বির। নগর জীবনে রয়েছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু, দাবি অযৌক্তিক লঞ্চ মালিক সমিতি, কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল বিপি ডিজিটাল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। ধন্যবাদ।